Assalamualaikum. Hi everyone. Welcome back to my channel, Rina's Kitchen. আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আলু পুরি তৈরি করা যায়। আপনারা আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন। আপনারা ট্রাই করলেই আমার রান্নার সার্থকতা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আলু পুরি তৈরি করার জন্য যা লাগবে, ময়দা নিয়েছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ, ময়দা, লবণ 1/2 চা চামচ এখান থেকে ব্যবহার করব, তেল দিব 2 টেবিল চামচ তেল, আর ভাজার জন্য তেল নিব 1 কাপ। আলু নিয়েছি আমি 2টি, এটাকে ভালো করে সিদ্ধ করে চটকে সিদ্ধ করে শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ, সরিষার তেল দিয়ে ভর্তা করে নিয়েছি। এটা আমি ইউজ করব পুরিতে। এখন দেখাবো কিভাবে খামিরটা তৈরি করতে হয়। কাপ ময়দা ঢেলে নিলাম, তারপরে সেখান থেকে একটু লবণ দিব, সামান্য 1/2 চা চামচ লবণ, তারপর দিব পানি, পানি দিয়ে ভালোভাবে ময়ান করে নিব, পানি দিচ্ছি আরও যতটুকু লাগে ততটুকু দিয়ে ভালোভাবে 4-5 মিনিট ময়ান করতে হবে। এটাকে মসৃণ করার জন্য আমি দিব তেল, তেল দিব 2 টেবিল চামচ তেল দিলাম, দিয়ে ভালোভাবে খামিরটাকে ময়ান করে 5-10 মিনিটের জন্য রেখে দিব, ঢেকে রেখে দিব। এভাবে ভালো করে মথতে হবে 4-5 মিনিট ধরে। খামিরটা যত ভালোভাবে সফট হবে, ময়ান হবে, তত পুরিটা, লুচিটা ফুলবে। এভাবে আমি ময়ান করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। খামিরটা অনেকটা সফট হয়েছে, সেখান থেকে এতটুকু করে আমি গোলা তৈরি করব পুরির জন্য। এতটুকু করে নিয়ে একটু চেপে চেপে বড় করব। এটা আপনার পিরা বেলুনের সাহায্যও করতে পারেন, চেপে চেপে বড় করে যে আলুটা আছে, আলুর ভর্তাটা আমি সামান্য এতটুকু পরিমাণ নিয়ে ভিতরে ঢুকিয়ে, এভাবে ভিতরে ঢুকিয়ে এমনভাবে করে চেপে নিব। এভাবে হাত দিয়ে চেপে একটু বড় করে আলুর গোলাটা ভিতরে দিয়ে এমনভাবে মুখটা বন্ধ করতে হবে যাতে বেলার সময় ভিতর থেকে আলুটা বের না হয়ে যায়। এইভাবে করে করতে হবে দুটো। তারপর আবার দেখাচ্ছি, এভাবে করে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই করবেন। এভাবে ভিতরে দিয়ে ভালোভাবে ঢুকিয়ে মুখটা ভালো করে বন্ধ করে চেপে এভাবে দিবেন। এভাবে আমি সবগুলো গোলা করে নিলাম। এখন আমি একটা গোলা বেলে চুলায় নিয়ে যাব আপনাদের, এভাবে করে বেলবো। যে বেলা শেষ, এভাবে করে আমি সবগুলোকে বেলে নিব। চুলার আঁচটা ধরিয়ে দিলাম, 1 কাপ তেল, ননস্টিক প্যানটা গরম হলে ঢেলে দিব। তেলটা ভালোভাবে গরম হোক, গরম হলে তেলটা গরম হয়ে গেছে, আমার লুচিতে দিয়ে দিলাম
এবার আমি ভাজতেছি, এইভাবে করে ভাজবেন। এভাবে করে ভাজলে লুচিটা ফুলে উঠবে, আস্তে 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 ফুলে উঠবে। আগুনের আঁচটা কমিয়ে দিলাম, এবার এক সাইড করে এভাবে ফুলে উঠবে। আপনারা যদি হালকা কালার, অনেকেই হালকা কালার পছন্দ করেন, সেক্ষেত্রে এই অবস্থায় উঠিয়ে ফেলবেন, একটু কাত করে ভালোভাবে ঝরলে নামিয়ে ফেলবেন। তারপর এক্সট্রা আটা দিয়ে দিচ্ছি, এটাও দেখুন আরেক পিঠ উল্টে দিবেন। আগুনের আঁচটা কমানো আছে, একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, এভাবে আমি সবগুলো পুরি ভেজে নিলাম। এবার তৈরি হয়ে গেল আলু পুরি। দেখুন কত সহজে আলু পুরিগুলো তৈরি করে ফেললাম, আপনারাও ট্রাই করবেন। ট্রাই করলেই আমার রান্নার সার্থকতা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।